প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি জামায়াত জোট বলছে আওয়ামী লীগ পালানোর সুযোগ পাবে না আমি স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগ কখনো পালায় না আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন নিয়ে কাজ করেছে তিনি বলেন জিয়া খালেদা জিয়া কেউ এদেশের মানুষের খাদ্যের কথা চিন্তা করেনি আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দুই সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে তখনও আমি বিদেশে গিয়েছিলাম আমার ছেলের বউ অসুস্থ ছিল তার বাচ্চা হয়েছিল তাকে দেখতে গিয়েছিলাম আমাকে দেশে ফিরতে দেবে না বলেছিল। আমি জোর করে দেশে ফিরে এসেছিলাম আমার বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হয়েছিল আমি বলেছিলাম যাব এই কেস মোকাবিলা করব দেশে ফিরে এসেছি শুধুমাত্র বাংলার মানুষের কথা চিন্তা করে